রেজাল্ট আউটের পর থেকেই একটা কমেন্ট আমি প্রচুর পরিমাণে পাচ্ছি, আমি কি কি স্কলারশিপ পাব। তোমাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরুতে একটা মজার কথা বলি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা বোর্ডের কোনো পরীক্ষা বা ভোকেশনাল পরীক্ষাতে তুমি যদি 100% নাম্বারও পাও, তাও কিন্তু এই নাম্বার পাওয়ার জন্য তোমাকে কোনো স্কলারশিপ দেওয়া হবে না। তুমি বলবে কি সব উল্টো পাল্টা কথা বলছেন, আমি জানি 50% এই স্কলারশিপ আছে, 60% এই স্কলারশিপ আছে। তোমরা সঠিক বলছো, কিন্তু শুধুমাত্র 50% বা 60% পেলেই কোনো স্কলারশিপ পাওয়া যায় না। ওই বললাম, তুমি যদি 100% মার্কস পেয়েও থাকো, তার জন্যও সেই অর্থে সরকারি কোনো স্কলারশিপ নেই, তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে, পরবর্তী ক্লাসে পড়াশুনোর জন্য তোমাকে স্কলারশিপ দেওয়া হবে। তাহলে বুঝে গেলে শুধুমাত্র নাম্বারের জন্য কিন্তু কোনো রকম কোনো স্কলারশিপ নেই। এবার আমি তোমাদের বলবো তোমাদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে। তুমি যদি মিনিমাম 60% নাম্বার পেয়ে থাকো মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, তাহলে তুমি আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এটা কিন্তু বেস্ট সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু একদম নিশ্চিত স্কলারশিপ, তুমি যদি সমস্ত শর্ত ঠিকভাবে ফুলফিল করে আবেদন করো ঠিকভাবে, তুমি টাকা পাবেই পাবে। তাই যারা 60% বা তার বেশি নাম্বার পেয়েছো, তোমাদের অভিনন্দন, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্য। দ্বিতীয়, তোমরা যারা 50% বা তার বেশি নাম্বার পেয়েছো, তোমরা আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপে। তবে এখানে অনেকগুলো শর্ত আছে, তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করলেও সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট স্কলারশিপ পাবে। এছাড়াও তুমি দেখবে বিভিন্ন বেসরকারি স্কলারশিপের নাম তুমি শুনতে পাবে, কিন্তু সমস্ত স্কলারশিপের উপর বিশ্বাস বা ভরসা করা ঠিক নয়। অথেন্টিক কিছু বেসরকারি স্কলারশিপ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানাবো। একটা বিষয় বলবো, তোমরা দুঃখ পাবে না, বাস্তবটা বোঝার চেষ্টা করো। দেখো, 50% নাম্বার বা তার বেশি প্রচুর ছাত্রছাত্রী পেয়েছে, বা 40% এর উপরে প্রচুর ছাত্রছাত্রী পেয়েছে। আমি যদি বলি যারা 50% পেয়েছে, আমি তাদের 1 লক্ষ টাকার স্কলারশিপ দেব, তুমি ভাবো তো এটা কি আদৌ সম্ভব? কোন বেসরকারি সংস্থা হাজার হাজার ছাত্রছাত্রীকে দিতে পারে না। আসলে বেসরকারি স্কলারশিপ গুলো লিমিটেড কিছু স্টুডেন্টকে দেওয়া হয়। ধরো বলা হলো 40%-এ আবেদন কর, আবেদন করলে তুমি 40-তে আবেদন করেছো, কেউ 90-তে আবেদন করেছে, কেউ 95-এ আবেদন করেছে, ওরা বলছে আমরা 20 জনকে দেব, সবচেয়ে ভালো যে 20 জন তাকে তারা স্কলারশিপ দিল। বেসরকারি গুলোর ক্ষেত্রে এই রকমই হয়। তাই আমার পরামর্শ থাকবে, অন্য স্কলারশিপে অথেন্টিক হলে আবেদন করতে পারো, তবে তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে 60% বা তার বেশি পেলে স্বামী বিবেকানন্দ, 60-এর কম 50 বা তার বেশি হলে আর কি নবান্ন স্কলারশিপ। এই দুটো সরকারি এবং একদম নিশ্চিত কিন্তু স্কলারশিপ। এবার আর একটা বিষয় বলবো, এতে আবেদন কবে শুরু হবে, কবে থেকে পাবো বলুন তো, আপনি ভিডিও দিন। আসলে যতদিন না আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এবারের জন্য নিয়মাবলী কি থাকছে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, এগুলো কিন্তু আমরা জানতেই পারবো না ওই নোটিশটা না দেখা পর্যন্ত। তবে এটুকু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের 11-এ ভর্তি প্রক্রিয়া শেষ হবে, উচ্চ মাধ্যমিকদের কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হবে, তারপর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই স্কলারশিপ গুলো চালু হয়। ততদিন তোমাদের ধৈর্য ধরতে হবে, তার আগে বা পরে চালু হলে যখনই হবে আমি তো ভিডিও পোস্ট করে দেবই। আর একটা প্রশ্ন তোমরা আমার কাছে অনেকবার করো যে স্যার আমার 1 নাম্বার কম আছে 50% হতে বা 60% হতে, আমি কি পাবো? না, নিয়ম অনুযায়ী তো তোমাকে 60% পেতে হবে, 59.99 হলেও কিন্তু তোমাকে স্কলারশিপের জন্য আর কি মনোনীত করা হবে না বা বেছে নেওয়া হবে না, এটাই হচ্ছে বাস্তব। আর একটা কথা, এবার থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ক্লাস 11-এই দেওয়া হবে বলা হয়েছে। তো তোমরা যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠছ, ধরে নেওয়া যেতে পারে পুজোর পর পর তোমাদের আর কি মোবাইল বা ট্যাব কেনার 10,000 টাকাটা দেওয়া হতে পারে। এটা নিয়ে কোনো সরকারি নির্দেশ বা আপডেট নেই, তবে এটুকু সম্ভাবনা আছে। এটা নিয়ে কোনো অফিসিয়াল তথ্য পেলে আমি তোমাদের জানিয়ে দেবো, তবে এটা নিশ্চিত এবার থেকে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ মোবাইল ফোনের জন্য যে 10,000 টাকা দেওয়া হয়, সেই টাকাটা তোমরা ক্লাস 11-এ পড়াকালীনই পাবে।
লাস্ট একটা বিষয় তোমাদের সতর্ক করবো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে ফোন পাবে যে তুমি এত টাকার স্কলারশিপ পাবে, তুমি আমাদের কোর্সে ভর্তি হলে এটা পাবে ওটা পাবে, এই জাতীয় কথায় বিশ্বাস করবার আগে ভালোভাবে যাচাই করে নেবে। মনে রাখবে, ফোন করে কাউকে স্কলারশিপ দেওয়া হয় না। তুমি যদি আবেদন না করে থাকো, লটারিতে নাম্বার উঠে স্কলারশিপ দেওয়া হয় না, ফোন করে তোমাকে বাছাই করা হয়েছে, তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমাকে স্কলারশিপ দেব, এটাও সম্ভবত হয় না। অনেক স্কলারশিপের নাম তোমরা শুনতে পারবে, ভুলভাল স্কলারশিপে আবেদন করবে না, কারণ স্কলারশিপের একটা নিয়মে বলাই আছে, একাধিক স্কলারশিপে আবেদন করলে, ধরো একাধিক সরকারি স্কলারশিপে তুমি আবেদন করেছো, তাহলে কোনোটাই তোমাকে দেওয়া হবে না। তাই বুঝে শুনে যে সরকারি স্কলারশিপটা তোমার জন্য বেস্ট সেটাতে আবেদন করো। বেসরকারি স্কলারশিপে আবেদন করবার আগে ভালোভাবে তথ্য যাচাই করে তারপর আবেদন করো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা এক্ষুনি আমাকে কমেন্টে লিখে জানাও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও জানতে এবং বুঝতে পারে কি কি স্কলারশিপ তাদের জন্য অপেক্ষা করছে, আর স্কলারশিপ নিয়ে তাদের মনে যত রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটাও যেন দূর হয়ে যায়। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।